হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইন লাইফ স্টোরিজ। অনেক তো হলো চাইনিজ মুঘলাই সব কিছু, আজকে তোমাদেরকে খোঁজ দিতে চলে এসেছি টিবেটিয়ান ফুড ট্রাক, তাও আবার নর্থ ক্যালকাটায় ফার্স্ট টাইম, তাও আবার একেবারে পকেট ফ্রেন্ডলি, মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আছে। এই ফুড ট্রাকটার লোকেশান হচ্ছে বাগবাজার গিরিশ ঘোষের বাড়ি, একদম ডান দিকে পাশের গলি, বা বাগবাজারে বলরাম মন্দির আছে সেই গলিতেই। আমরা তাও ডেসক্রিপশন বক্সে লোকেশানটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো আর বেশি কথা বাড়াবো না, চলো তোমাদেরকে ফুড ট্রাকের টাইমিং বাদ বাকি সব কিছু বলবো আস্তে আস্তে, ভিডিওটা দেখতে থাকো চলো। তো দেখো, এই হচ্ছে বাগবাজার গিরিশ ঘোষের বাড়ি, আর তার ঠিক অপোজিটে ডান দিকে এই হচ্ছে বোরলিন বাড়ি, আর এই ফুডটা ধরেই যেতে হবে সামনে। আর এই হচ্ছে দেখো বাগবাজার বলরাম মন্দির, আর ফুড ট্রাকটা একদম ওই সামনে। তো দেখো আমরা চলে এসেছি, ফুড ট্রাকটার নাম হচ্ছে কুইক বাইট, আর এখানে এসে জানতে পারলাম এখানে এদের একটা নতুন কম্বো স্টার্ট হয়েছে যেটার প্রাইস হচ্ছে 149। 149-এ এগ চিকেন রাইস প্লাস দু পিস চিলি চিকেন, অর তোমরা নুডলসও নিতে পারো রাইসের জায়গায়, এগ চিকেন নুডলস আর দু পিস চিলি চিকেন। তো আমরা কম্বোটাও অর্ডার করেছি, আর মোমো বললো একটুখানি টাইম লাগবে, তো তার জন্য অর্ডার করবো আস্তে আস্তে, তো দিতে বলেছি, খাবার দাবার আসুক। আর ততক্ষণ তোমাদের দোকানের টাইমিংটা বলে দিই, এখন বাজে 3টে, এখন খুলে গেছে, মানে খুলে যায় অনেকক্ষণ আগে থেকে, কিন্তু ওদের খাবার দাবার প্রিপেয়ার করতে যেটুকু টাইম লাগে, দোকানটা আমাদেরকে বললো যে মোমো টোমো সব কিছু হবে 4টে সাড়ে 4টে ওই রকম দিক থেকে, আর আপ টু তোমার 10:30-11টা অবধি চলে টাইম। তো অর্ডার করেছি, দেখা যাক খাবার দাবার দিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে 149-এর কম্বো চলে এসেছে, আর দেখতে পাচ্ছি এই রকম চিকেন আর এগ পুরো ভর্তি। দেখো এই রকম চিকেনের পিসেস আছে, আর এগও দেখাই তোমাদেরকে, এই রকম এগ রয়েছে, আর রাইসের যা কোয়ান্টিটি দিয়েছে সেটা কিন্তু দুটো মানুষের জন্য এই টাইমে এনাফ, আর এমনি লাঞ্চ বা ডিনারে একটা মানুষের জন্য কিন্তু এনাফ। দেখো আর এই হচ্ছে চিলি চিকেন, এখানে দু পিস চিলি চিকেন আছে, দেখাচ্ছি তোমাদের চিলি চিকেনের পিসটাও। এই যে চিলি চিকেনের পিসটাও কিন্তু যথেষ্ট ভালো পিস দিয়েছে, যথেষ্ট বড়। এখন কোয়ালিটি টেস্ট কিরকম সেটা খেয়ে দেখতে হবে। রাইসটা খুব ভালো, এক্সট্রা মানে কোনো রকম উল্টোপাল্টা স্পাইসেস নেই, কিছু না। দেখো যথেষ্ট ভেজিস রয়েছে, টেস্টটা মানে কি বলবো, খুব লাইট, মানে খুব যে অয়েলি, মানে স্ট্রিট ফুড আমরা যেরকম খাই আর কি সেই রকম না, লাইট আছে আর টেস্টও খুব ভালো, আমার তো খুব ভালো লাগলো। এটা খুব ভালো, চিলি চিকেনটা একবার ভেঙে দেখাই, খুব গরম আছে, এইমাত্র তো করে দিল, আমরা এই ফার্স্ট কাস্টমার এদের। দেখো এই রকম খুব পাতলা কোটিং, এত বড় পিস দিয়েছে মানে এই নয় যে মানে পুরোটাই মোটা একটা কোটিং দিয়ে, সেটা কিন্তু একদমই নয়, চিলি চিকেনের কোটিংটা কিন্তু খুবই পাতলা, প্লাস পিসটাও যথেষ্ট ভালো। এই হচ্ছে চিকেন, খেয়ে বলছি। চিলি চিকেনটাও ভালো, মাংসটা মানে খুব ভালোভাবে মানে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটা টেস্টটাতেই বোঝা যাচ্ছে। দেখো একদম সফট, একদম ফ্রেশ বোঝাই যাচ্ছে, খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে, মাংসটা যথেষ্ট সফট, টেস্টটা খুব ভালো, টেস্ট ওয়াইজ জাস্ট কোনো কথা হবে না। এবার রাইসটা দিয়ে ট্রাই করব, তো চলো রাইসটা দিয়ে চিলি চিকেনটা একবার ট্রাই করা যাক। মানে বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে, আমার এটা খুব ভালো লাগলো, তোমরা যদি এখানে আসো এটা তাহলে মাস্ট ট্রাই, এই কম্বোটা এই প্রাইসে
জাস্ট টু গুড, মানে কোয়ালিটি কোয়ান্টিটি কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজ করেনি কিন্তু, মানে প্রাইস অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি। প্লাস চিকেনের পিসেসগুলো তোমাদেরকে দেখালাম, রাইসটাতে কত মানে এগ আর চিকেন পুরো ভর্তি, আমার তো দারুণ লাগলো। দেখো নেক্সট আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এদের আরেকটা বেস্ট সেলার আইটেম, এটা হচ্ছে পেপার চিকেন। এটার দাম নিল 200 টাকা আর এক প্লেটে 10 পিস ছিল। দেখো চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, মানে চিলি চিকেনে যেরকম চিকেনের পিসগুলো ছিল, দেখো চিকেনের পিসগুলো, আর ভেজিসও যথেষ্ট পরিমাণ রয়েছে, এই পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে যথেষ্ট পরিমাণ। দেখাই তোমাদের ভেঙে, দেখো এরকম ভাঙলাম কত সহজে ভেঙে গেল, খুব সফট। কিন্তু চিকেনগুলো এখানে বলতেই হবে খুব সফট আর ফ্রেশ, দেখেই তোমরা বুঝতে পারবে। খেয়ে দেখি, দেখতে যতটা টেম্পটিং লাগছে দেখি খেতে কেমন, টেস্টটা কেমন। দারুণ, মানে এটা না খেলে বুঝতে পারতাম না কেন বেস্ট সেলার আইটেম এটা, দারুণ। ব্ল্যাক পেপারের টেস্টটা বেশি পাচ্ছি যেহেতু পেপার চিকেন, যেই সসে টস করা হয়েছে খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের ভেতর ঢুকেছে, খুব ভালো, এটা দারুণ লাগলো আমার। এটা এখানে এলে এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম একটা, দারুণ লাগলো। দেখি ভেজিসটা একটু ট্রাই করে, খুব ভালো, এইটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে খুব ভালো, খুব ভালো খেতে। চলো নেক্সট আইটেমটা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো নেক্সট চলে এসেছে আমাদের আরেকটা আইটেম, এইটা হচ্ছে এখানকার মানে একদম নতুন আইটেম, আর দাদা আমাদেরকে বললো যে এইটা মানে দাদার নিজেরই আইডিয়া, মানে এই দোকানের যে ওনার, তো সে নিজেই বললো যে এইটা একবার ট্রাই করে দেখতে, এটা নতুন এসছে এখানে। এটার নাম হচ্ছে, নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, নাম হচ্ছে সাসপেন্স অমলেট, আর এটার প্রাইস হচ্ছে 120 টাকা। আর এই যে সসগুলো এখানে দেওয়া রয়েছে এটা কিন্তু হোমমেড, মানে সব কটা, একটা কি লঙ্কা দিয়ে এই এইটা ঝাল সসটা কি লঙ্কা বললো, একটা সিকিমের লঙ্কা সেটা দিয়ে তৈরি, আর ওপরের এইটা হচ্ছে পুরোটাই টমেটো সস। তো এটা কেটে দেখি ফার্স্টে, দেখো অমলেটটাও বেশ মোটা, নামটা খুব ইন্টারেস্টিং, দেখি ভেতরে দেখা যাক। এই যে ভেতরে এরকম এগ আর চিকেন দিয়ে এরকম নুডলস আছে, দেখো এই পরিমাণ ভেজিস আছে আর এই রকম নুডলস আছে। তো চলো একটু ট্রাই করে দেখি, ভালো। এটা এই আইটেমটা দাদা নিজেই তৈরি করে, আমাদেরকে বললো, মানে তার নিজেরই আইডিয়া পুরোটা। দেখো তোমরা কোয়ান্টিটিটা একবার দেখে নাও, টেস্টটা মানে খুবই লাইট, মানে এরকম না যে প্রচণ্ড স্পাইসি, খুব যে মশলা তা কিন্তু না, টেস্টটা খুব লাইট, খুব ভালো, মানে একেবারে ঘরোয়া খাবারের মতন টেস্টটা, ভালো লাগলো। আর এই রকম চিকেনের পিস আছে, তা দিয়ে একবার ট্রাই করে দেখি, এখানকার চিকেনগুলো তো তোমাদেরকে আগেই বললাম প্রচণ্ড সফট আর জুসি, মানে খুব ভালোভাবে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রাখা হয়েছিল, বোঝাই যাচ্ছে খেয়ে, খুব ভালো। আর এই আইটেমটা স্পেশালি একেবারে ভ্যালু ফর মানি, মানে প্রত্যেক কটা খাবারই তাই মনে হলো, আমার তো সব থেকে ভালো লেগেছে, মানে কম্বোটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে ওটা বলবো, এখানে এলে মাস্ট ট্রাই। আর এই আরেকটা কিন্তু মাস্ট ট্রাইয়ের আইটেম, মানে যেরকম ইন্টারেস্টিং নামটা সেরকম খাবারটাও ইন্টারেস্টিং, আর সেরকম সুন্দর করে মানে সার্ভ করা হয়েছে, একদম ভ্যালু ফর মানি। আর সসটাও যেটা তোমাদেরকে বললাম, সসটাও একেবারে হোমমেড, যে মানে দেখো এক্সট্রা কোনো ফুড কালার নেই, কিছু অ্যাড করা কিন্তু হয়নি, বোঝাই যাচ্ছে এটা খুব ঝাল সস, যারা কতটা ঝাল খেতে পারো না তারা অ্যাভয়েড করতে পারো। আর এটা তো টমেটো সস, সস নিজেরাই এনারা তৈরি করেন। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে তারপর তোমাদের সাথে দেখা করছি, আর মেনু কার্ডের ফটো ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করে নিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো।
সবকটা খাবারই মানে প্রত্যেককটাই পকেট ফ্রেন্ডলি, মানে অ্যাফোর্ডেবলের মধ্যেই রয়েছে। তো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দেখা করছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। খাওয়ার দাওয়ার আমাদের জাস্ট অসাম লেগেছে, খুব ভালো। আর এখানকার আরেকটা স্পেশালিটি হচ্ছে ঝোল মোমো, যেটার জন্য প্রচণ্ড ফেমাস এই ফুড ট্রাকটা। বাট আজকে আমরা ওটা ট্রাই করতে পারলাম না, কারণ এত কিছু খেয়ে ফেলেছি, পুরো পেট ভর্তি হয়ে গেছে। আর মেন কথা, ওটা 4:30-5টার দিকে, মানে আরেকটু দেরি করে ওটা স্টার্ট হয়, তো আজকে আর ওটা করতে পারলাম না। কিন্তু তোমাদের যদি ইচ্ছা থাকে, মানে তোমরা যদি কমেন্টে জানাও, তাহলে আমরা ডেফিনেটলি ওটাও ট্রাই করবো এখান থেকে। বাট যেখান মানে যেগুলো ট্রাই করতে ওনারা বললেন, বা ওই যেরকম লাস্টে দেখালাম যে সাসপেন্স অমলেট, ওটা একদম নতুন লাগলো। দাদার সাথে কথা বলে জানতে পারলাম, মানে দাদা বললেন উনি ইন্ডিয়ান শেফ ছিলেন ওখান থেকে, উনি নিজেই আইডিয়া ওনার সব, আর উনি পুরোটা মানে এইটা বানিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আর প্রত্যেকটা খাবারই ভ্যালু ফর মানি। তোমাদেরকে মেনু কার্ডটা আমরা শেয়ার করেছি, তোমরা ওটা পজ করে দেখে নিতে পারো, খুব ভালো লেগেছে। আর এত কিছু খেলাম, আমাদের টোটাল বিল হয়েছে মাত্র 470 টাকা। তো বুঝতেই পারছো কতটা অ্যাফোর্ডেবল, ঠিক আছে। মানে খাবার দাবারগুলোর টেস্ট আর মানে কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী না, মানে দামগুলো কোনো মনে হচ্ছে না। লাস্টে মনে হচ্ছে যে না, খেয়েছি, টাকা খরচা করে খেয়ে ঠিক আছে একদম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।